আচ্ছা, আমরা সবাই লাইভে আসছি। যাই হোক, সবাই জি আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমার ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বিষয়টা হলো, আমরা যে লাইভে আসছি সেটা বিষয় হলো, আমরা ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের স্থানীয় অপারেশন এবং যা মানে চোখের যাবতীয় যা সমস্যা সব কিছু ফ্রিতে আমরা করার আয়োজন করেছি। সেটা হলো আপনার শুক্রবার 17 তারিখ, মানে আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের ডক্টর আসবেন, আপনার 10 জন ডক্টর আসবেন, ওনারা দেখবেন। এবং আপনারা যারা আশেপাশে আমাকে দেখছেন বা আমার আশেপাশে যে ভাই বোনেরা আছেন, সবাই আরেকজনকে বলে দিবেন যেন ওরা আসে, কারণ একটা চোখ অপারেশন করতে আপনার প্রায় 10 থেকে 15 হাজার টাকা লাগে। অনেকে করতে পারে না, এটা অনেক দিন দীর্ঘদিন ধরে ওরা ভুগতেছে, ওরা এটা সুযোগ নিতে পারছে না। একদম ওষুধ থেকে ধরে সম্পূর্ণ ফ্রি করার আয়োজন করেছি আপনাদের সকলের দোয়ায়। তো আপনারা সবাইকে বলে দিবেন, অনেকে চোখে পানি ঝরে, ওরা পারে না অপারেশন করতে, অনেক প্রবলেম আছে, আর অনেক প্রবলেম আছে। তো সকলের মাঝে এটা পৌঁছে দেওয়ার দিবেন, আপনারা দিবেন, আমরাও দিয়েছি, মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি। এবং দেখেন আমাদের কর্মীরা সারাক্ষণ এই কাজগুলি করছে, এই যে আমার কর্মীরা, ওরা এরা এই যে এখন আসছেন, এই যে পাশে আছেন, এরা লিফলেট বিতরণ করে আসছে এবং মাইকিং চলতেছে। তো আপনারাও যারা আশেপাশে যদি কারো চোখে সমস্যা থাকে, তো ইনশাল্লাহ আমাদের মাঝে পাঠিয়ে দিবেন। আমাদের স্থানটা হলো পিএমপি স্কুল, শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়, স্মৃতিধারা, কদমতলী, ঢাকা, 1236। এখানে পাঠিয়ে দিবেন, যার যেই চোখে সমস্যা আছে ইনশাল্লাহ আমাদের ডক্টররা দেখে তাদেরকে সেবা দেবে ইনশাল্লাহ, এবং যাদের অপারেশন লাগবে তাদেরকেও অপারেশনের জন্য সকল ব্যবস্থা করে দিবে। আর একটি কথা, আপনারা যারা এখানে পাঠাবেন বা যারা যারাই আসবেন, তারা জাতীয় পরিচয় পত্র চেয়ারম্যান কমিশনার কর্তৃক প্রদত্ত পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের একটি কপি নিয়ে আসবেন, আর 2টি মোবাইল নাম্বার, কারণ এই দুটা লাগবে যখন আপনাদেরকে অপারেশনের জন্য যা ওরা কোনো ব্যবস্থা করবে, তখন দেখা যাচ্ছে এটি নিয়ে আপনাদের ওরা নিয়ে যাবে। এরপরে একটা টিম করে দিবে, 40-50 জনের একটা টিম করে দিবে, সেই টিমে আপনারা ওইখানে যে অপারেশন করে এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আমি সবাইকে আবারও অনুরোধ করব, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা পৃথিবীতে মানব সেবার চেয়ে উপরে কোনো সেবা নেই। মানব সেবা এমন একটা সেবা যেটা আল্লাহ পছন্দ করে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সকলে আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে আপনারা অবগত করবেন, এই বিষয়টা জানাবেন যেন এই সেবাটা সকলে পেতে পারে, যে যেখান থেকে আসুক ইনশাল্লাহ আপনারা সবাই সেবা পাবেন, যেন সবাই আসে। আপনারা একটু আমাদের, আমরা তো বলেছি, তারপরে অনেকে অনেক শুনে না, আমরা আমার অনেকে ফোন করেছি বাট অনেকে সময়ের জন্য ফোন ধরতে পারে না, কোনো প্রয়োজন জন্য হয়তো ফোন ধরতে পারেনি। আর আমাদের এখানে অনেক গেস্টদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা আমার দাওয়াতটা পাননি, আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেননি, এটা একটা সামাজিক কাজ, আর এটা আমার মানে আমাদেরই আধারের আলো থেকে হয়েছে, আধারের আলোর আয়োজন থেকেই হয়েছে, আয়োজনটাই আধারের আলোর। তো আমি আপনাদেরকে কোনো বিকাশটা আপনি যদি একজনের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, এটা থেকে অনেক ছাপ পাওয়া যায়। যেমন রমজান মাসে যখন সেহরি খাওয়ার টাইমটা হয়, তখন আমরা অনেকে এটা করে থাকেন যে ডেকে দেন, ঘুম থেকে ডেকে দেন যেন উঠে তারা সেহরি খেতে পারে।
এই জিনিসটা আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার সহায় হোক দোয়া করি, এবং সবাই এক ভালো মন মানসিকতা নিয়ে সামনের জন্য আগাইতে পারে। এবং পিএমপি স্কুলে সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন এই মানব সেবার কাজে, সবাই যোগদান করবেন। আমার দাওয়াত পেয়েছেন কিনা সেটার দিকে নজর না দিবেন, কারণ অনেকের আমি ফোন দিয়েছি যারা আমার ফোনটা ধরতে পারেননি, অনেকের মোবাইল বন্ধ পেয়েছি আমি ফোন দিতে পাইনি। তো সবার কাছে আমি, যারা আপনারা আমার ইয়াটা পান নাই, অবশ্যই তারাও চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকে আবার আমরা কালকের আয়োজন নিয়ে আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে কে কিভাবে কি করবে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলামিন।